15 সেপ্টেম্বর তথা বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ডে এই বছর 55তম ইঞ্জিনিয়ার্স দিবস এই উপলক্ষে এদিন সকালে রাজধানীতে একে প্রভাত ফেরির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা প্রভাত ফেরিটি শুরু হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শেষ হয় পোস্ট অফিস চুম্বনীতে এরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ত দপ্তরের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় সেখানেও দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিল এই বিশেষ দিনে উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী উন্নয়নের কারণ আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং এর যাকে জনক বলা হয় বিশ্বেশ্বরিয়া তিনি নিজেও একজন পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন ওনার জন্মদিন আমাদের রাজ্য সরকার আজকের এই দিনটিকে আমরা যেমন ডক্টর ডে পালন করে থাকি আমরা যেমন টিচার্স ডে পালন করে থাকি রাজ্য সরকারের তরফ থেকে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ঘোষণা করা হয়েছে যে এটাকেও আমাদের যে ক্যালেন্ডার রয়েছে সারা বছরব্যাপী কর্মসূচি সেই ক্যালেন্ডারে ঘোষণা করা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রতিনিয়তই আমরা দেখি যে পিডাব্লিউডি দপ্তর থেকে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের থেকে তাদের উদ্যোগে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও এই ইঞ্জিনিয়ারিং ডেকে পালন করা হয় এম বিশ্বেশ্বরিয়ার জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়াররা সারা দেশে সারা বিশ্বে এবং আমাদের রাজ্যে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে উন্নয়নের ক্ষেত্রে যাদেরকে আমরা টেকনোক্রেটসও বলে থাকি আমাদের রাজ্য আপনারা দেখতে পেয়েছেন বিগত দিনে এবং বর্তমান সময়ে ইঞ্জিনিয়ার বা পিডাব্লিউডি দপ্তর বা অন্যান্য দপ্তরগুলো একসঙ্গে কাজ করে ত্রিপুরা রাজ্যকেও উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে আজকে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া আমাদের রাজ্যে উন্নয়ন সম্ভব নয় আমরা যেমন রোগীকে রক্ষা করার জন্য ডক্টরের প্রয়োজন আমাদের সমাজ করার জন্য শিক্ষকের প্রয়োজন ঠিক তেমনি উন্নয়নের জন্য আমাদের ইঞ্জিনিয়ারের প্রয়োজন তো আজকে ইঞ্জিনিয়ার্স ডে এই দিনটিতে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি এখানে এম বিশ্বেশ্বরিয়ার জন্মদিনকে আমরা স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন কর্মসূচিও আয়োজন করা হয়েছে সকাল